আরো জোরে বলেন, সেই আল্লাহর কথা বলতে কি কোনো সমস্যা আছে, কোনো বাধা আছে? আছে, কোথাও কোথাও আছে। আছে না নাই? আমার ভাইরা, মনের মধ্যে কষ্ট নিয়ে বলতে হয়, বাংলাদেশ 95% মুসলমানের দেশে যাত্রাতে বাধা হয় না, সার্কাসে বাধা হয় না, অথচ কোরআনের মাহফিল 140 ধারা জারি করা হয়। আর একটু জোরে বলেন, জেনে রেখো তোমরা যারা কোরআনের মাহফিল 140 ধারা জারি করো, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমাদের হাসরের ময়দানে 144 জারি করবেন। কোরআনের মাহফিল বন্ধ এলাকাতে হয় কি হয় না? আরো জোরে বলেন, চিৎকার করে বলেন তো দেখি, বর্তমানে বাংলাদেশের যে শাসন ব্যবস্থা আছে, এর নাম কি? গণতন্ত্র। জোরে বলেন, কি তন্ত্র? আরো জোরে বলেন, কি তন্ত্র? গণতন্ত্রের মূল কথা হলো, সবাই সবার কথা বলতে পারবে, কারো কথাতে কোনো বাধা দেওয়া যাবে। কিন্তু আমার কথা হলো, গণতন্ত্রের অর্থ যদি হয় হিন্দুরা তাদের ধর্ম পালন করবে, খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করবে, বৌদ্ধরা তাদের ধর্ম পালন করবে, কিন্তু 95% মুসলমানের দেশে কোরআনের মাহফিলে 144 জারি করা হবে, এমন গণতন্ত্রকে জুতা পিটা করে ভঙ্গ করে সাধারণ নিক্ষেপ করতে চায়। মনের মধ্যে কষ্ট লাগে, গণতন্ত্রের অন্যতম শর্ত হলো বাক স্বাধীনতা। জোরে বলেন, কি স্বাধীনতা? আমি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাটো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নগণ্য ছাত্র হিসেবে দায়িত্ব নিয়ে কথা বলতেছি। সংবিধানে সুস্পষ্ট লেখা আছে, এই রাষ্ট্রের প্রত্যেকটি নাগরিক স্বাধীনভাবে কথা বলতে পারবে, সভা সমাবেশ করতে পারবে, তাদের মতের অভিব্যক্তি প্রকাশ করতে পারবে, বাধা দেওয়া যাবে। কিন্তু গণতন্ত্রের অর্থ যদি হয় শিল্পী তার গান গাইতে পারবে, নাটক অভিনেতা তার নাটক করতে পারবে, সিনেমার নায়ক নায়িকা সিনেমা করতে পারবে, কিন্তু কোরআনের মাহফিলে কোরআনের বক্তারা আলেম ওলামা মুফাসসিরেরা কোরআনের কথা বলতে পারবে না, এমন গণতন্ত্রকে টুটি চিপে হত্যা করতে চায়। গণতন্ত্রের অর্থ যদি হয় একদল কথা বলবে, একদল সমাবেশ করবে, একদল বক্তব্য দেবে, আরেক দলকে বাধা দেওয়া হবে, আরেক দলের অফিসের মধ্যে ঢুকে হামলা করা হবে, নিরপরাধ মানুষকে গুলি করে করে হত্যা করা হবে, এমন গণতন্ত্রকে ছাঁটা পিটা করে বঙ্গবন্ধু নিক্ষেপ করতে চায়। মন খারাপ করলেন? আমার কথা, কোরআন স্বাধীনতা দিয়েছে, সংবিধান স্বাধীনতা দিয়েছে, সবাইকে স্বাধীনভাবে সুযোগ দিতে, সবার মধ্যে সমান অধিকার প্রতিষ্ঠিত করতে। কিন্তু অন্যায়ভাবে যে একজন মানুষকে হত্যা করা হয়, একটা বাবা মার বুককে খালি করে দেওয়া হয়, এটা কি আমরা চাই? আমরা ক্ষমতার পালা বদল বুঝি না, রাজপথ দখল করা বুঝি না, আমরা চাই আমার দেশের আর কোনো নাগরিক যাতে বিদায় নিয়ে না চলে যায়, আর কোনো নাগরিককে যেন গুলি করা না হয়, আর কোনো নাগরিককে যেন পিতা মাতার বাবা মার মুখকে খালি করে বুককে খালি করে বিদায় করে দেওয়া না হয়। তার কারণ আল্লাহর কোরআন বলেন, মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকা আন্নামা কতালান নাস জামিয়া। আল্লাহর কোরআন বলেছেন, একজন নিরপরাধ মানুষকে হত্যা করা মানে হলো গোটা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করা। সুতরাং কোনো নিরপরাধ মানুষ হত্যা হোক, এটাকে আমরা চাই? কোনো মায়ের বুক খালি হোক, এটাকে আমরা চাই? কোনো বাবার বুক খালি হোক, এটাকে আমরা চাই? আমরা চাই সবার স্বাধীনতা, সবার সমান অধিকার, সবাই যেন সমান তালে কথা বলতে পারে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিত হাজিরিন, এখন যদি আপনারা অনুমতি দেন, আমি সরাসরি কোরআন থেকে তাফসির শুরু করতে চাই। আপনারা কি রাজি আছেন ভাই? সবাই আমার সঙ্গে পড়েন, আউযু বিল্লাহি মিনাস বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন তেলাওয়াত করে ডাকবো কাকে?
রসূল বলেছেন যারা জীবিত অবস্থায় আল্লাহর নামে তাকবীর বেশি দেবে ওদের হাড়ের সমস্ত ব্যায়াম আল্লাহ তাআলা ভালো করে দেবে। চিৎকার করে বলেন যদি গান আল্লাহু আকবার আল্লাহু আকবার কুলি কুতু ভিত্তি করে এক নয় দুই নয় অন্তত দশটা তাফসির গ্রন্থ আমি দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভেতরে এত পরিমাণ কথা বলেছেন এই আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যদি আলোচনা শুরু করা হয় আলোচনা চলতে চলতে দিনের পর দিন চলে যাবে, মাসের পর মাস চলে যাবে, তারপর আলোচনা শেষ হবে না। জোরে বলা যাবে কি মারহাবা? এটা কোরআনের মর্যাদা। কোরআনের আলোচনা শুরু হবে কিন্তু শেষ হবে এটা কার বক্তব্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবাতু আবহুরিন মা নাফিদাত আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও চিৎকার করে বলেন তো দেখি কয়টা শব্দ? আরো জোরে, জোর হলো না। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেন আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও আর একটা শব্দের ব্যাখ্যা করার জন্য আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে যত বৃক্ষ সৃষ্টি করেছি মিন শাজারাতিন আকলামুন সমস্ত বৃক্ষগুলিকে কেটে কেটে যদি তোমরা কলম বানাও ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু আর সমুদ্রের পানিগুলোকে যদি তোমরা কালি বানিয়ে নাও তাম পৃথিবীর বৃক্ষ কলম আর সাত সমুদ্রের পানিকে একত্রিত করে যদি তোমরা লেখা শুরু করো আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেন লিখতে লিখতে তাম পৃথিবীর বৃক্ষ কলম ফুরে যাবে, সাত সমুদ্রের পানি কালিও ফুরে যাবে, তারপর কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে কখনোই শেষ করা যাবে না। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য বলো কোথা থেকে পাইলো এত আলো, ফুলগুলো নানান রঙের কেমন করে ভাই, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেন হতালাল, আর পশু পাখি কই না কথা মানুষ কেন কয়, বলো মানুষ বলো দেখি কিভাবে তা হয়, ভাবি সবই মহান প্রভুর দান, নত শিরে সেজদা করো ওহে মুসলমান, আর ডিমগুলো একই রকম পার্থক্য নেই মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে, আমরা সবাই বাস করি এই পৃথিবীর রঙে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না গলার আওয়াজ আঙুলগুলোর টিপ, আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিকে, চিৎকার করে বলেন মারহাবা, লা ইলাহা ইল্লাল্লাহ
যদিও সম্ভব নয় তারপর আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যতটুকু আলোচনা জানা শোনা এবং আমল করা অতীব জরুরি ততটুকু আলোচনা এই গুনাহগারের মুখ থেকে যেন আল্লাহ বের করে দেয় সকলে পড়েন আমিন। তার আগে আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, আমার কথা কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে, কোনো কষ্ট হচ্ছে? বাংলাদেশের কিন্তু কিছু কিছু জেলা আছে যেই জেলার ভাষাগুলো বোঝা যায় না, যেমন সিলেট, চিটাগাং, নোয়াখালী, কক্সবাজার আছে না নাই? আমি গত 4 বছর আগে মাহফিলে গিয়েছিলাম সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা, জোরে বলেন কোন জেলা। ওই জায়গাতে যাওয়ার পর একটা বুড়ো চাচা আমার কাছে এসে বলতেছে, হুজুর আপনি কিতা খাইতা, এ গু খাইতা না ও গু খাইতা, সাদা গু খাইতা না কালা গু খাইতা, শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা। আমি চিন্তা করলাম কি আর আমি কি ঢাকা থেকে গু খাওয়ার জন্য আসলাম? আমি বললাম আমি গু খাইতাম না, তোদের গু তোরাই খাগা। তখন শিক্ষিত একটা ছেলে এসে বলতেছে, হুজুর আসলে আপনি তো বুঝতে পারেননি, আমাদের এখানে তো ঘু মানে গু না, গু মানে হলো এইটা। আমার কাছে 2 ধরনের মিষ্টি নিয়ে এসেছে, একটা হলো সাদা মিষ্টি আর একটা হলো কালো মিষ্টি। আপনারা কি মিষ্টি চেনেন? এ গোল্লা চেনেন না গোল্লা? একটা সাদা গোল্লা আর একটা কালো গোল্লা। এদের বলা দরকার ছিল, হুজুর আপনি এটা খাবেন না ওটা খাবেন, সাদাটা খাবেন না কালোটা খাবেন, শুকনাটা খাবেন না ভেজাটা খাবেন, তা না বলে আমাকে বলতেছে, হুজুর আপনি এ গু খাইতা না ও গু খাইতা, সাদা গু খাইতা না কালা গু খাইতা, শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা। বোঝার কি কোনো বুদ্ধি আছে ভাই? তো আমি যে কথা বলতেছি আপনাদের বুঝতে কি সমস্যা হচ্ছে? আলোচনা কি শুরু করব? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ, দেখি থাকবেন না কারা কারা একটু হাত তোলেন। হুজুগে বাঙালি সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখেরি মোনাজাত করে কারা কারা যেতে চান তারা তারা 2 হাত তোলেন। হ্যাঁ সাস, হাত উঠান হাত উঠান হাত উঠান। একটু সবাই গলা কাকার দেন, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, দুর্নীতি যেখানে, স্টার জলসা যেখানে, লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা কিন্তু হাত তুলে ওয়াদা করলেন যে শেষ পর্যন্ত থাকবেন, এখন না থাকে যদি চলে যান ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আপনারা কি মুনাফিক হতে চান? হতে চান কি চান না এটা মোনাজাতের আগে বোঝা যাবে। যে মোনাজাতের আগে উঠে চলে যাবে মনে করবেন এরাই হলো মুনাফিকের গোষ্ঠী। রাজি আছেন? যদি থেকে থাকেন যারা দাঁড়িয়ে আছে আমি এদেরকে অনুরোধ করে বলবো, দয়া করে ওখানে বসেন, না হলে ওই ডান পাশে চলে যান, ওই যে সাইডে কর্নারে জায়গা আছে, সবাই ভেতরে ঢোকেন, ধারে থেকে ওয়াচনার কোনো সিস্টেম নাই, আপনাদেরকে বসতে হবে, ভাই ওখানে বসেন, না হলে ডান দিকে চলে যান। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, বলেন আমিন। আমি কি সরাসরি কোরআন থেকে তাফসির শুরু করব? আসুন আমরা যেখান থেকে আজকে আলোচনা শুনবো, পবিত্র কোরআনুল কারিমের সুরাটির নাম সুরা আল ইমরান। কি নাম বললাম? সুরা আল ইমরানের 31 নম্বর আয়াতে কারিমার উপর ভিত্তি করে আমরা কিছুক্ষণ আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমার ভাইরা কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভেতরে সর্বপ্রথম নবীকে ডাকতে বলেন, কুল, হে রাসূল আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ,
আমার আল্লাহ তাআলা রাসূলকে আদেশ করে ডাকতে বলেন হে রাসূল আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা মানুষেরা যদি আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চায় মানুষেরা যদি আমি আল্লাহ আমার সান্নিধ্য লাভ করতে চায় এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে বলেন তো আপনারা আল্লাহর ভালোবাসা চান কি চান না আল্লাহর সন্তুষ্ট চান কি চান না কারা কারা আল্লাহর ভালোবাসা চান দুই হাত তুলে দেখান লিল্লাহি তাকবীর হাতগুলো নামান এখন কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন আল্লাহ ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি পৃথিবীর মানুষদেরকে বলে দেন মানুষেরা যদি আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চায় মানুষেরা যদি আমি আল্লাহ আমার সান্নিধ্য লাভ করতে চায় আপনি মানুষদেরকে বলে দেন তাহলে মানুষদেরকে কাজ করা লাগবে একটি জোরে বলেন কয়টি একটি আরো জোরে একটি জোর হলো না আপনি মানুষদেরকে বলে দেন ফাত্তাবিউনি তাহলে মানুষেরা আপনি নবী আপনাকে যাতে অনুসরণ করে সুবহানাল্লাহ বলেন আপনাকে কি করে সর্বপ্রথম পাঁচটা মিনিট কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন তার কারণে এই পাঁচ মিনিট যদি না বুঝেন পুরো আলোচনা বোঝার কোনো বুদ্ধি তার কারণ জীবনে বহুদিন এই আয়াতের আলোচনা আপনারা শুনেছেন আপনাদের পঞ্চগড় জেলার হুজুরেরা ওয়াজ করেছে তাহলে তারা যেন আপনি নবী আপনাকে ভালোবাসে এরকম বলেছে না আমরা তো নবীকে অবশ্যই ভালোবাসবো নবীকে ভালোবাসতে গিয়ে আমরা আমাদের কলিজা পর্যন্ত ছিঁড়ে দিতে রাজি আছি কথা বলেন ঠিক কি না কিন্তু শুধু ভালোবাসা দিয়ে হবে না ভালোবাসার পাশাপাশি নবীকে অনুসরণ করতে তার কারণ বর্তমানে বাংলাদেশে যে পরিবেশ চলতেছে আপনি যদি নবীকে শুধু শুধু ভালোবাসেন আপনার কোনো বিপদ হবে না কিন্তু আপনি যখনই নবীকে অনুসরণ করতে যাবেন তখনই আপনাকে পথে পথে বিপদে পড়তে তুমি এখানে বসো বাতাসটা খুবই আস্তে করবে জোরে না পেছন দিকে হালকা করে তার বাস্তব প্রমাণ আমার দিকে লক্ষ্য করেন গত চার বছর আগে ঢাকা থেকে একটা লোক আমাকে ফোন দিয়ে বলতেছে হুজুর আমি নবী নিয়ে খুব বিপদে আছি আমি বললাম কেন নবী আছে মদিনায় তুমি আসো ঢাকায় নবী কেন বিপদে পড়লা কেমনে বলতেছে হুজুর নবীর সুন্নাত মাথায় টুপি দিয়েছি মুখের মধ্যে দাড়ি রেখেছি পরনে পায়জামা পাঞ্জাবি পরেছি আমি যখন ঢাকা শহরে রাস্তাঘাটে ঘুরে বেড়াই মাঝে মধ্যে র‍্যাব পুলিশ বিজিবি আমাকে ঘেরাও করে ধরে বলে হুজুর দাঁড়ান আপনি কোন দল করেন কথা কি বোঝেন নাই মানে আপনাকে রাজাকার রাজাকার জঙ্গি জঙ্গি মনে হয় আমি তো খুবই বিপদে পড়ছি রক্ষা পাবো কেমনে আমি বললাম যেহেতু তুমি বিপদে পড়ছো চেষ্টা করে দেখো তিন দিন পর আমাকে ফোন দিয়ে বলতেছে হুজুর আপাতত কোনো বিপদ নাই আমি বললাম বিপদ গেল কেমনে বলতেছে নবীর সুন্নাত মাথায় টুপি ছিল খুলিয়ে পকেটে রেখেছি কোথায় রেখেছি নবীর সুন্নাত পরনে পায়জামা পাঞ্জাবি ছিল খুলে শার্ট পরেছি আর নবীর সুন্নাত মুখে দাড়ি ছিল দাড়ি কামাইছি কি করছি কিলিং সেফ তেল তেলা এখন আর কোনো বিপদ আমার নাই এখান থেকে কি বোঝা গেল নবীর নামে দরুদ পড়ি নবীরে সালাম করি মসজিদের ভিতরে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে নবীর নামে দরুদ পড়েন নবীর নামে সাল্লাল্লাহ পড়েন ইয়া নবী সালাম আলাইকা বলতে বলতে গরম গরম খিচুড়ি জিলেপি হালুয়া রুটি মসজিদে বিতরণ করেন আপনার কোনো বিপদ হবে না কিন্তু আপনি যখনই নবীকে অনুসরণ করবেন এই সমাজে দিন প্রতিষ্ঠার কথা বলবেন ইসলামী আন্দোলনের কথা বলবেন জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলবেন নির্যাতিত আলিমদের পক্ষে কথা বলবেন এই সমাজের ভেতরে দিন প্রতিষ্ঠার কথা বলবেন তখনই আপনাকে পথে পথে বিপদে পড়তে হবে এই জন্য আলোচনাটা শুনতে হবে খুবই মনোযোগ দিয়ে শুধু ভালোবাসা নয় ভালোবাসার পাশাপাশি নবীকে অনুসরণ করা লাগবে এখন হয়তো আপনারা জিজ্ঞেস করবেন হুজুর সারা জীবন শুনলাম নবীকে ভালোবাসবো আজকে আপনি কোথায় থেকে নবীকে অনুসরণ করার কথা বলতেছে আমি আমার মুখের কোনো বানানো কথা বলবো না যতগুলো কথা বলবো কোরআন থেকে দলিল দিয়ে কথা বলার চেষ্টা করব মোবাইল থাকলে রেকর্ড করে নেন খাতা কলম থাকলে লিখে নেন আমার নবীকে যে অনুসরণ করা লাগবে এটা আমার মুখে কথা নয় 1450 বছর আগে আমার আল্লাহ তাআলা কোরআনে করেছে ঘোষণা কে ঘোষণা করেছেন আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু নম্বর পারা সাত নম্বর পৃষ্ঠার নয় নম্বর লাইনে সাত নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসির থেকে বলতেছে আল্লাহ ডাকতে বলে এ পৃথিবীর মানুষেরা বোঝার চেষ্টা করো তোমরা যদি এককালীন শান্তি পেতে চাও আর পরকালে মুক্তি পেতে চাও ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু নবী যেটা করেছে সেটা তোমরা করো ওমা নাহাকুম আনহু ফান্তাহু আর নবী যেটা করে নাই যেটা করতে নিষেধ করেছে সেটা থেকে তোমরা দূরে থাকো তার মানে বোঝা গেল নবীজি পুরো জীবনের ভেতরে যা যা করেছে আমাদেরকেও তাই তাই করা লাগবে আর নবী যেটা করে নাই আমাদের সেটা করা যাবে না চিৎকার করে বলেন তো দেখি হুকুম কার আরো জোরে জোর হলো না ও পঞ্চগড়ের মুসলমান বোঝার চেষ্টা করবেন আমি কিন্তু দীর্ঘক্ষণ আজকে আপনাদের মধ্যে আলোচনা করব না একটা মেসেজ দিয়ে বিদায় নিয়ে চলে যাব নবী তার জীবনে কি করেছে আর আমাদের কি করা দরকার আর সেই কাজটি বাদ দিয়ে আমরা কোন কোন পথে পরিচালিত হচ্ছি বোঝার চেষ্টা করবেন আমার নবীজি কোরআনের দাওয়াত দেওয়া যখন শুরু করলো আবু জেহেলের বাচ্চারা আমার নবীর উপরে জুলুম নির্যাতন শুরু করলো নবীজিকে পাথর মারলেন আমার নবীজির উপরে নারী ভুঁড়িটা চাপাইয়া দিল আমার নবীজির উপরে আবু জেহেল অত্যাচার নির্যাতন করলো এখন আপনাদেরকে জিজ্ঞাসা করে বলুন তো দেখি আজকেও আমার দেশের ভেতরে কোরআনের কথা বলতে গেলে বিপদ আছে না নাই বাধা আছে না নাই সেই সময়ে আমার নবী কোরআনের কথা বলার কারণে আবু জেহেলেরা বাধা দিয়েছে আর আজকেও বাংলাদেশের ভেতরে কোরআনের মাহফিলে যারা বাধা দেয় আলেমদের যারা অপমানিত করে এরাই হলো আবু জেহেলের যোগ্য উত্তর সুরি আবু জেহেলদের চেনা যায় কথা বলেন চেনা যায় নাম বলার দরকার নাই আমরা খামাখা নাম বলে মায়ের খাবো কেন কোরআনে যা আছে বলবো কার সাথে মিলে গেল দেখার দরকার আমাদের নাই সেই সময় আবু জেহেল ছিল আমরা চিনেছি কিন্তু বর্তমানে বাংলাদেশে এমনও আবু জেহেল আছে যারা আসল আবু জেহেলকেও ছাড়িয়ে গেছে আমার ভাইরা কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন আমার নবীজির উপরে অত্যাচার নির্যাতন চলে আসলো তারপরে আমার নবীজি দিনের দাওয়াত দেওয়া ছাড়লেন না আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেল ওই কাফেরদের অত্যাচারে আমার নবী হিজরত করতে বাধ্য হয়ে গেলেন আমার নবীজি ওই মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে ওই মদিনা নামক দেশের ভেতরে একটা রাষ্ট্র গঠন করলো ওই মদিনা নামক শহরে একটা রাষ্ট্র গঠন করলো আর আমার নবী হলো ওই মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি আমার নবী ছিল রাষ্ট্রপতি জোরে বলেন আমার নবী কি ছিল রাষ্ট্রপতি কে রে নবী রাষ্ট্রপতি ছিল বলতে লজ্জা লাগে ভয় লাগে আপনার জবান খুলে বন্ধ করে আছেন কি জন্য সবাই একসঙ্গে চিৎকার করে বলেন আমার নবী ছিল রাষ্ট্রপতি জোরে বলেন আমার নবী কি ছিল আরো জোরে জোর হলো না এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি ও পঞ্চগড়ের মুসলমান চিৎকার করে বলেন তো দেখি আমার নবী যদি রাষ্ট্রপতি থাকে তাহলে আমাদেরকে এই হুজুরদেরকেও রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই এটা বললেই বিপদ এটা বললে কি বল হুজুর আপনি মসজিদের মধ্যে পাঁচ ওয়াক্ত আজান দেবেন সময় মতো নামাজ পড়াবেন মানুষ মরে গেলে জানাজা পড়াবেন বিয়ের দিনে বিয়ে পড়াবেন জিয়ারতের দিনে দোয়া পড়াবেন আপনি হুজুর রাষ্ট্রপতি হতে চান কেন কথা কোন মানে ওদের ধান্দা ওরা ওখানে দুই নম্বরই করে খাচ্ছে খাক আর হুজুররা শুধু মসজিদে জিকির করুক কথা কোন না কেন অত সোজা নয় আপনার মলম দেওয়া লাগবে জাগা মতো আপনার মাথা ধরেছে চুলকনি আর পায়ের তলে মারতেছেন ঢোল কোম্পানির মলম চুলকনি ভালো হবে মলম কোথায় দেওয়া লাগবে
জাগা মতো বাংলাদেশেও যদি শান্তির প্রতিষ্ঠা করতে চাই এই কোরআন নামক মলম কোথায় লাগান লাগবে? আর একটু জোরে বলেন। আর যতদিন পর্যন্ত কোরআনের বিধান সংসদে প্রতিষ্ঠিত না হয়ে এই দেশ কোরআন দিয়ে পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই দেশের মধ্যে অন্যায় অবিচার ব্যবচার বন্ধ হবে না। সুতরাং আজকের মাহফিলে শপথ গ্রহণ করতে হবে ওই সংসদ ভবনের ভেতরে এই কোরআনের বিধানগুলো প্রতিষ্ঠিত করে পুরো বাংলাদেশটা কোরআন দিয়ে পরিচালিত করতে হবে। এই মতের পক্ষে কারা কারা যে আছেন ধরে হাত আল্লাহ দেবেন। মন খারাপ করতেছেন? কিন্তু বাংলাদেশে কিছু মুনাফিক আছে না নাই? এগুলো তাও যেন তারা মুনাফিক না, মাথার টুপি, মুখের মধ্যে দাড়ি, সারাদিন পাম দিয়ে শুধু ঘুতো দিয়ে খায়। আর আপনাদের ভাওনাগঞ্জ বাজারে যে গল্প মারে, আমার খুব বিপদ নাই। তোর তো বিপদ থাকবি না, তুই তো শয়তানের খালা তো ভাই, তুই যে মুনাফিকের শত্রু দালাল, তোর কোনো বিপদ হয় না। তুই কি আল্লাহর রসুলের চাইতে বড় আল্লাহর ওলি? ও আল্লাহর ওলি নয়, ও হলো শয়তানের খালা তো ভাই। নবী বিপদে পড়ছে, আপনিও যদি কোরআনের পথে থাকেন আপনাকেও বিপদে পড়তে হবে। একেবারে সোজা কথা, যেই দাওয়াতে বাধা নাই ওই দাওয়াতে কোরআন নাই, যেই দাওয়াতে বাধা নাই ওই দাওয়াতে নবীর আদর্শ নাই। তুমি কোন ইসলাম বার করছো? মিষ্টি খাওয়া ইসলাম, কোনো বিপদ হয় না? কথা কর না কেন, কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীর উপরে কত অত্যাচার নির্যাতন চলে আসলেন, তারপরে আমার নবীজি দিনের দাওয়াত দেওয়া ছাড়লো না। আমার নবীজি যখন দিনের দাওয়াত দিতে দিতে যখন তার ফেরে মর্দনে চলে গেলেন, কাফেরের বাচ্চারা আমার নবীকে পাথরের পর পাথর মারা শুরু করে দিয়েছে। আমার নবীজি ওই পাথরের আঘাত খাইতে খাইতে মাটিতে পড়ে গেছে, আমার নবীজির হোশ হয়েছে, তারা আমার নবীকে পাথর মারা শুরু করে দিয়েছে। আল্লাহ তাআলার কুদরতি মনের মধ্যে বড় কষ্ট লেগে গেছে। আল্লাহ তাআলা ডাকতে বলে, জিব্রাইল তোমাকে আর সিদরাতুল মুনতাহা হাতে থাকা যাবে না। তার কারণ হলো তায়েফে চলে যাও, আমার নবীর শরীর থেকে একটা ফোঁটা রক্ত বের হয়েছে, ওই রক্তটা জমিনের মধ্যে পড়তে দেওয়া যাবে না। তার কারণ হলো আমার নবীজির রক্ত যদি জমিনের মধ্যে পড়ে ওই জমিনের ভেতরে সাথে সাথে ভূমিকম্প শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। এই কথা বলার পরে হযরত জিব্রাইল আলাইহিস সালাম ওই সিদরাতুল মুনতাহা থেকে চোখের পলকে তায়েফের ময়দানে চলে আসলেন। আমার নবীজির নিচে রহমতের ডানা বিছায়া দিল। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, জিব্রাইল বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে নূরের 600টা পাকা দান করেছে। জোরে বলেন, কয়টা? আল্লাহ তাআলা আমাকে নূরের 600টা পাকা দান করেছে। এই নূরের 600টা পাকা ব্যবহার করে আমি সিদরাতুল মুনতাহা থেকে চোখের পলকে যে কোনো জায়গায় যেতে পারি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পুরো জীবনের ভেতরে এই নূরের 600টা পাকা ব্যবহার করে আমি সিদরাতুল মুনতাহা থেকে এই পৃথিবীতে এসেছি মোট 3 বার। জোরে বলেন, কতবার? আরো জোরে। এই 3 বারের মধ্যে একবার হলো তায়েফের ময়দানে, বাকি আছে কয়বার? আরো জোরে বলেন। ওই 2 বার কোন কোন 2 বার আমাদের জানতে মন চায় কি চায় না? এ পঞ্চগড়ের মুসলমান পয়েন্ট গুলো মনে রাখবেন, সব আলোচনা হবে ইনশা। কিন্তু আমি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো দেখি, আমার নবীকে যে পাথর মেরে মেরে রক্তাক্ত করে দেওয়া হলো, আমার নবী যে পাথরের আঘাত খাইতে মাটিতে পড়ে গেলেন, আমার নবীর শরীরের মধ্য থেকে রক্ত বের করা হলো, আমার নবী কি চোর ছিল? ডাকাত ছিল? নারী ধর্ষণ করেছিল? তাহলে কিসের জন্য নবীর শরীর থেকে রক্ত বের করা হলো? কালেমার দাওয়াত দেওয়ার কারণে, হক কথা বলার কারণে, এই সমাজে দিন প্রতিষ্ঠার কথা বলার কারণে? এখান থেকে বোঝা গেল এ পঞ্চগড়ের মুসলমান
আপনিও যদি নবীকে ভালোবাসেন, আপনিও যদি নবীকে অনুসরণ করেন, আপনিও যদি নবীর তরিকায় এই সমাজে দিন প্রতিষ্ঠার কথা বলেন, ওই নবীর তরিকায় মাঝে মধ্যে আপনাদেরকে শরীর থেকে রক্ত ঝরানো লাগতে পারে। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীর শরীর থেকে রক্ত ঝরলো, তারপরে আমার নবীজি দিনের দাওয়াত দেওয়া ছাড়লো না, আমার নবীকে তার একটা জেলের মধ্যে বন্দি করলো, যে জেলের নাম হলো শিবে আবু তালিব। কি নাম বললাম? আমার ভাইরা বাপদাদার কোনো কিচ্ছে কাহিনী বলার জন্য আপনাদের মধ্যে আসে নাই। আমার নবীকে তারা জেলের মধ্যে বন্দি করলো, নবী সাহাবীদেরকে নিয়ে 3.5 বছর পর্যন্ত শিবে আবু তালিব নামক জেলের মধ্যে বন্দি ছিল। আমার ভাইরা, এই পৃথিবীর এমন কোন জেলখানা নাই যে জেলখানায় দিনে অন্তত একবার দুইবার খাবার দেওয়া হয় না। অথচ আমার নবীকে তারা এমন একটা জেলের মধ্যে বন্দি করেছে, দিনের পরে দিন যায়, মাসের পরে মাস যায়, খাবার দেওয়া হয় না। আমার নবী সাহাবীরা খাবার না পেয়ে না পেয়ে গাছের পাতা এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে বলেন তো দেখি, আমার নবী কি যে জেলের মধ্যে বন্দী করলো, আমার নবী কি চোর ছিল, ডাকাত ছিল, নারী ধর্ষণ করেছিল? তাহলে কিসের জন্য আমার নবীকে জেলের মধ্যে বন্দী করা হলো? কালেমার দাওয়াত দেওয়ার কারণে, হক কথা বলার কারণে, এই সমাজে দিন প্রতিষ্ঠার কথা বলার কারণে। এখান থেকে বোঝা গেল, এ পঞ্চগড়ের মুসলমান, আপনিও যদি নবীকে ভালোবাসেন, আপনিও যদি নবীর তরিকায় এই সমাজে দিন প্রতিষ্ঠার কথা বলেন, ওই নবীর তরিকায় মাঝে মধ্যে আপনাদেরকে জেলে যাওয়া লাগতে পারে। এই বাংলাদেশে বর্তমানে কত আলেম ওলামা জেলের ভেতরে বন্দি, গত 10 বছর ধরে আপনারা লক্ষ্য করে দেখেছেন, কোরআন থেকে গবেষণা করে করে কত সুন্দর কথা বলেছে আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা, কত সুন্দর করে করে বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে কথা বলেছেন শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, কত সুন্দর করে করে কোরআন থেকে গবেষণা করে কথা বলেছেন মুফতি কাজী ইব্রাহিম, ওই সমস্ত আলেমগুলো বর্তমানে জেলের ভেতরে বন্দি। আর আলেমেরা জেলের ভেতরে বন্দি, এই জন্য কখন আপনারা আলেমদেরকে অপরাধী ভাববেন না। আমার নবীজি যে কারণে জেলের ভেতরে বন্দি, বর্তমানে আলেমেরা একই কারণে জেলের ভেতরে বন্দি আছে। আর কি কোনো কারণ আছে নাকি? আরো জোরে বলেন। তবে মনের মধ্যে কষ্ট নিয়ে বলতে হয়, মদের ফ্যাক্টরি সহ ধরা পড়ে অশ্লীল নায়িকা পরিমণি হাতের মধ্যে মেহেদি লাগায় জামিন পাওয়ার পরে নাচতে নাচতে বাড়িতে ফিরে চলে যায়, পরিমণির জামিন হয়, ক্যাসিনোর সম্রাটের জামিন হয়, চোরের জামিন হয়, ডাকাতের জামিন হয়, অথচ আলেমদের জামিন দেওয়া হয় না। তোমরা মনে রেখো, যাদের কাছে নায়ক নায়িকার দাম আছে, গায়ক গায়িকার দাম আছে, যাদের কাছে অশ্লীল নায়িকা নাচানাচি গায়কদের দাম আছে, কিন্তু আলেমদের দাম নাই। তোমাদেরকে একদিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই যুবকেরা পরিমণিকে চেনো না? মদের ফ্যাক্টরি সহ ধরা পড়লো, মদের ফ্যাক্টরি, 1 মাস পরে হাতের মধ্যে মেহেদি লাগাইয়া জেল থেকে নাচতে নাচতে বের হয়ে চলে আসলেন, পরিমণির জামিন হয়, ক্যাসিনোর সম্রাটের জামিন হয়, কিন্তু আলেমদের জামিন হয় না। আরো জোরে বলেন, এই সমাজে নায়ক নায়িকার দাম আছে, কিন্তু আলেমদের কোনো দাম? বাংলাদেশের তথাকথিত নাম্বার 1 সাকিব খান, আমি বলি ও নাম্বার 1 সাকিব খান নয়, ও হলো নাম্বার 1 লুচ্চ খান। এ কথা বলো না কেন, মনে কষ্ট লাগে। এই সাকিব খানের বিয়ে করার 5 বছর পরে অপু বিশ্বাস একটা সন্তান নিয়ে আসার পরে সংবাদ সম্মেলন করে বলল সাকিব খান হলো আমার স্বামী। আবার এই বছরে গুগলি না গুগলি 3 বছর পরে আর একটা বাচ্চা বার করে বলল সাকিব খান আমার স্বামী। মানে নায়ক নায়িকাদের এমন অবস্থা, একটা ধরে আর একটা ছাড়ে, কথা কন না কে?
কিন্তু আমার প্রশ্ন হলো, আল্লামা মামুনুল হক যখন তার স্ত্রীকে নিয়ে হোটেলে গেল, প্রশাসন জিজ্ঞেস করলো, এটা যদি আপনার বউ হয় কাবিলনামা দেখান। অথচ উপবিশ্বাস বুবলি 5 বছর পর 3 বছর পরে একটা বাচ্চা সহ সংবাদ সম্মেলনে আসলো, কোনো সাংবাদিক জিজ্ঞেস করলো না, সাকিব যদি স্বামী হয় আপনাদের বিয়ের কাবিলনামা দেখান। আর একটু জোরে বলেন, এই পঞ্চগড়ের মাটি থেকে আমরা বলতে চাই, অপু আর বুবলি যদি সাকিবের বউ হয় আমরা জানতে চাই ওই লুচ্চ খানের বিয়ের কাবিলনামা কোথায়। তার মানে বোঝা গেল আমরা পরিকল্পিতভাবে আলেমদেরকে অপমানিত করতে চাই, জোরে বলেন না কেন। অথচ মনে কষ্ট লাগে ভাই, সাকিব খান এমন একটা জিনিস কেউ ফেরে না খালি হাতে সাকিব খানের দরবার থেকে, কথা কি বুঝুন না, মানে যে যায় তারে বরকতে ছেড়ে দেয়, সুবহানাল্লাহ বলে, জোরে বলে নাউজুবিল্লাহ। অথচ সেই সাকিব খান যখন 1 বছর পরে বাংলাদেশে ফিরলো, হাজার হাজার জনগণ ফুলের মালা দিল, একটা মহিলা যে তার হাতে কিস পর্যন্ত করলো রে ভাই, নায়ক নায়িকার জন্য রাজপথে যুবকেরা নামে, অথচ আলেমদের ভালোবাসায় রাজপথে নামে না, জোরে বলেন। মনের মধ্যে কষ্ট লাগে, যুবকদের ভালোবাসা আর্জেন্টিনার জন্য আছে, ব্রাজিলের জন্য আছে, এরা আর্জেন্টিনা ব্রাজিলকে ভালোবেসে রাজপথে নেমে মিছিল করে, অথচ এদের মধ্যে নবীর ভালোবাসা আলেমদের ভালোবাসায় রাজপথে দেখা যায় না। আমার নবীকে যখন ইসলাম বিদ্বেষীরা কথা বলে, এই যুবকেরা রাজপথে নামে না, অথচ আর্জেন্টিনা ব্রাজিলের মিছিল করে এরকম লোক নাই, এ কথা বলে নাই। বর্তমানে যে অবস্থা চলতেছে, আমার দেশের যুবকেরা ইমান হারা হয়ে যাচ্ছে, এই আর্জেন্টিনা ব্রাজিল করে করে কথা বলেন ঠিক কিনা। আমার ভাইরা লক্ষ্য করে দেখেন, আর্জেন্টিনা ব্রাজিলের যে অবস্থা, আর্জেন্টিনা যদি পতাকা কেনে 20 হাত, ব্রাজিলটা বলে আমাদেরকে টাকা কম আছে আমরা লাগাবো 40 হাত, কথা বলেন না কেন। এই যে আর্জেন্টিনারা বলতেছে আমরা জিতে গেছি, কাপ পাইয়েই গেছি, ব্রাজিল বলতেছে আমাদের হাত থেকে কারিয়া কে নেয়, কথা বলে না কেন। তারা আর্জেন্টিনা ব্রাজিলের ভালোবাসায় যতটা পতাকা কিনেছে, আমার দেশের যুবকেরা এই টাকা দিয়ে যদি শীতের পোশাক কিনে দরিদ্র মানুষের গায়ে দিয়ে দিত, কোনো মানুষ শীতে কষ্ট পেত না। আমার দেশের যুবকেরা যেই পরিমাণ জার্সি কিনেছে, যেই পরিমাণ পতাকা কিনেছে, যেই পরিমাণ আর্জেন্টিনা ব্রাজিল যেদিন জিতে যায় ঢাকা শহরে দেখা যায় লক্ষ লক্ষ যুবকেরা এমনভাবে নাচানাচি করে মনে হয় ঈদের দিন হচ্ছে, এ কতক্ষণ না কা আতশবাজি করতে করতে লক্ষ লক্ষ টাকা তারা ফুরায়, কত সেই টাকাতে খাবার কিনে যদি দরিদ্র মানুষের মুখে দিত, কোনো মানুষ দরিদ্র থাকতো না, কোনো মানুষ খাবারে কষ্ট পেত না। অথচ মনে কষ্ট, এই যুবকেরা আজকে গরিব দুঃখীদের ভালোবাসে না, তারা আর্জেন্টিনা ব্রাজিলকে ভালোবাসে। মনে কষ্ট, আজকে বাংলাদেশ ইন্ডিয়াকে খেলে হারিয়ে দিয়ে সিরিজ জয় লাভ করেছে, এই যুবকেরা আল্লাহ আকবার বলবো না, বাংলাদেশ সিরিজ জয় করলো, অথচ এরা মিছিল করতে রাজপথে নামলো না, অথচ আর্জেন্টিনা ব্রাজিল জিতে গেলে এরা নাচতে নাচতে লুঙ্গি পর্যন্ত খুলে ফেলায়। তার মানে বোঝা যায় এরা যে পরিমাণ আর্জেন্টিনা ব্রাজিলকে ভালোবাসে, সে পরিমাণ ভালো আমার দেশকেও তারা বাসে না, এ কথা কর না কে। অথচ রসুলের হাদিস, দেশপ্রেম হলো ইমানের অঙ্গ, দেশের জন্য জীবন দিলে শহীদের মর্যাদা পাওয়া যায়, সেই দেশের ভালোবাসা নেই। আমার মনে হয় এই স্বাধীনতার ডিসেম্বর মাসে যারা বাংলাদেশের পতাকা বাদ দিয়ে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা আকাশে উড়াইয়া পাগল হচ্ছে, এরাই হলো বাংলাদেশের চূড়ান্ত শত্রু, এরাই হলো বাংলাদেশের রাজাকার, এরা নিজের দেশের চাইতে ভিন দেশকে বেশি ভালোবাসে, সেটা আজকেই তার প্রমাণ হলো। আর্জেন্টিনা ব্রাজিল জিতলে যত আনন্দ হয়, বাংলাদেশ জিতে তত আনন্দ হয় না। এ যুবক মনে রেখো, আল্লাহর কোরআন বলে, লা তাত্তাখিযুল ইয়াহুদা নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু মনে করো না। আর আল্লাহ রাসূল বলেন, মান তাশাব্বা বিকুম ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। তুমি যে নেইমার মেসিকে ভালোবাসো, তুমি কি জানো এই নেইমার মেসির শরীরে দাজ্জালের চোখগুলো ট্যাটু করে অঙ্কন করে আঁকানো, তারা হলো দাজ্জালের অনুসারী। আর আল্লাহর কোরআন বলেছেন, তোমার নেইমার মেসি আর্জেন্টিনা ব্রাজিল যদি জাহান্নামে যায়, একা জাহান্নামে যাবে না, তোমাদেরকে সাথে করে নিয়ে জাহান্নামে যাবে। এই জন্য আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি
উসওয়াতুন হাসানা আমাদের আদর্শ কোনো নায়ক নায়িকা নয় আমাদের আদর্শ কোনো গায়ক গায়িকা নয় আমাদের আদর্শ নেইমার মেসি আর্জেন্টিনা ব্রাজিল নয় মুসলমানদের একমাত্র আদর্শ হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আজকে বলতে চাই এ পঞ্চগড়ের যুবকেরা তোমরা কি আর্জেন্টিনার ভক্ত হবে ব্রাজিলের ভক্ত হবে নেইমারের ভক্ত হবে মেসির ভক্ত হবে নেইমার মেসি আর্জেন্টিনা ব্রাজিল বাদ দিয়ে একমাত্র বিশ্বনবীর আদর্শ ধরে জীবন পরিচালনা করতে তারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে রাখা কিন্তু কষ্ট আমি পাইছি এর আগে যতবার আপনারা তাকবীর দিয়েছেন যে সাউন হয়েছে এইবার সেই সাউন হয় না তার মানে আর্জেন্টিনা ব্রাজিলের ভক্তরা খুবই মন খারাপ যে হুজুর যতক্ষণ ভালোই ওয়াজ করছিল এখন আবার কি শুরু করলো ওরা মনে মনে বলছে যে হুজুর আপনি যতই কিছু বলেন খেলা শুক্রবারে হবে খেলা হবে আমার ভাইরা তবে একটা সুসংবাদ আপনাদের জন্য মুসলমান ভাইরা 92 বছর ইতিহাসে ফুটবল খেলায় যেটা হয় নাই এইবার সেটা হয়েছে কাতারে প্রত্যেকটা দেশের মধ্যে অশ্লীল নায়িকা শাকিরা মাকিরা ফাকিরা নোংরা ফাতিহির অশ্লীল নাচানাচি ন্যাংটা ডাঁস দিয়ে ফুটবল খেলা উদ্বোধন হয় কিন্তু এইবার কাতার বিশ্বকাপ উদ্বোধন হয়েছে পবিত্র কোরআনের তিলাওয়াত দিয়ে আল্লাহু আকবার বলেন শুধুমাত্র কোরআনের তিলাওয়াত দিয়ে উদ্বোধন নয় কাতার এই বিশ্বকাপটাকে গ্রহণ করেছে ইসলাম প্রচার করার জন্য ডাক্তার জাকির নায়েক সহ পৃথিবীর বড় বড় ইসলামিক স্কলারদেরকে তাদের দেশে নিয়ে গেছে ইসলামের দাওয়াত দিচ্ছে রাস্তাঘাটে প্রত্যেকটা মোড়ে মোড়ে কোরআন সুন্নার কথা লিখে রেখেছে এমনকি গত সপ্তাহে কাতার দেশে যখন মসজিদে মসজিদে আজান হয়েছে ওই আজান শুনে অন্তত 100ই অধিক খ্রিস্টান কালিমা পড়ে মুসলমান হয়েছে আল্লাহু আকবার বলবেন না মসজিদের আজানের সুর তো যেন তেন কোনো সুর নয় এ যেন মধুর কণ্ঠের শব্দ মসজিদে যখন আজান হয় ইহুদি খ্রিস্টানেরা মসজিদের মধ্যে ভিড় জমে মোবাইল দিয়ে ভিডিও করে নেয় যুবকেরা ফেসবুকে দেখেছ ওই আজান শুনতে শুনতে ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে গত 15 দিনে প্রায় 1000 ইহুদি খ্রিস্টান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে এমনকি গত 3 দিন আগে একটা ভিডিওতে দেখাচ্ছে আর্জেন্টিনার একটা নাগরিক সেও কাতারে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে আমার ভাইরা শোনেন ইসলামের পক্ষে এই যে বিজয় এই যে ইসলামের দাওয়াত এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে কিন্তু কিছু কিছু লোক ফতোয়া দিয়েছে যে বিসমিল্লাহ বলে মদ খেলেই কি হালাল হয় আমি বলবো না বিসমিল্লাহ খেয়ে মদ খেলে হালাল হয় না একই রকম ভাবে কোরআন তেলাওয়াত করে জাকির নায়েক দিয়ে খেলার উদ্বোধন করলেও খেলা হালাল হয় না খেলা হারাম হারামই আছে ভেতরে কিন্তু ইসলামের কাজ চলতেছে বাহিরে কথা বল না কেন ওই সমস্ত চুলকনি বন্ধ করেন এই খেলা যদি কাতারে না হয়ে অন্য ইহুদি খ্রিস্টানদের দেশে হতো কত মানুষ অশ্লীলতা করে করে মুসলমানরা পর্যন্ত বেঈমান হয়ে যেত অথচ কাতার ছেলুদ দেই তাদেরকে তারা বলেছে পশ্চিমা দেশদেরকে 1 মাসের জন্য আমরা আমাদের ধর্মকে ভুলতে পারবো না তোমরা জেনে রেখো আমাদের দেশে যতদিন খেলা চলবে কেউ সমকামিতা করতে পারবে না কেউ জিনা ব্যভিচার করতে পারবে না কেউ মদপান করতে পারবে না কেউ শুকুরের মাংস খাইতে পারবে না কেউ অশ্লীল পোশাক পরে ঘুরতে পারবে না এইগুলো আইন করার পরে পশ্চিমা দেশের শরীরে চুলকনি শুরু হয়েছে যে কারণে আমরা অনেক কিছু আনন্দ ফুর্তি করব মার ছক্কা মারব আর এরা কি শুরু করলো কাতার বলছে তোমাদেরকে আমরা জুতোর আঙ্গুলি দেখাই প্রয়োজনে আসো না হলে তোমাদের দরকার নাই কথা বলো না কেন সুতরাং ইসলামের পক্ষে যেই কাজগুলো হচ্ছে এই কাজগুলো ভালো না খারাপ এমনকি একটা কথা শুনে আপনারা আশ্চর্য হবেন খুশি হবেন এই পুরো কাতার দেশের ভেতরে মোড়ে মোড়ে রাস্তায় রাস্তায় স্টেডিয়ামের ভেতরে আমাদের নির্যাতিত মুসলমান ভাই ফিলিস্তিনদের পতাকা লাগিয়ে রাখা হয়েছে সুবহানাল্লাহ বলবেন না এই ফিলিস্তিন তো সেই ফিলিস্তিন যাদের স্বাধীনতার জন্য তারা শত শত বছর ধরে যুদ্ধ করতেছে ইসরায়েলের আক্রমণ করে
ফিলিস্তিনের শিশুদেরকে হত্যা করে মা বন্দরদেরকে ধর্ষণ করে শেষ করে দেয়, এই কাতার বলেছে এই ফিলিস্তিনদেরকে অনতিবিলম্বে স্বাধীনতা দিতে হবে। সুতরাং এই ফিলিস্তিনদের পক্ষে যে জনমত তৈরি হয়েছে এটা ইসলামের পক্ষে কাজ হচ্ছে নাকি বিপক্ষে? এমনকি গতকালকে মরক্কো জেতার পরে তারা এই ফিলিস্তিনের কালেমার পতাকা নিয়ে মিছিল করেছে, জোরে বলে আল্লাহু আকবার। সুতরাং আমরা বলতে চাই দলাদলি নয়, কাতার যেই ভালো কাজগুলো করেছে এই কাজের জন্য আমরা তাদেরকে সাধুবাদ জানাই। এমনকি আপনারা যুবকেরা ফেসবুকের মধ্যে দেখেছেন, গত তিন চার দিন আগে ওই কাতারের সবচাইতে বড় স্টেডিয়ামের সামনে একটা যুবক হাতের মধ্যে প্লে কার্ড নিয়ে দাঁড়িয়ে আছে, তার মধ্যে লেখা আল্লামা দিলওয়ার হোসেন সাইদির মুক্তি চাই। বলেন এ যুবকেরা তোমরা দেখছো না, একটা যুবক বিশাল বড় প্লে কার্ড নিয়ে দাঁড়িয়ে আছে, লক্ষ লক্ষ মানুষ সেটা দেখার পরে প্রশ্ন করতেছে আল্লামা সাইদিকে তার বাড়ি কোথায়, এই কথা বলে ইউটিউবে ওয়াজ শুনে শুনে আল্লামা সাইদির ভক্ত হয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষ তার পক্ষে দাঁড়াচ্ছে। একটা প্লে কার্ডের জন্য আল্লামা সাইদির মুক্তি হবে কিনা জানি না, তবে যেই যুবক সাহস করে এই প্লে কার্ডটি গোটা পৃথিবীর সামনে প্রচার করে দিয়েছে, গোটা পৃথিবীর 200 কোটি মুসলমান এর পক্ষে আছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনের মধ্যে কষ্ট। তবে আমার দেশে যে পরিবেশ চলতেছে ভাই, চোর ডাকাতের সম্মান আছে কিন্তু আলেমদের সম্মান নাই। ওই যে গাইবান্ধাতে একটা চোর ভাইরাল হলো সিদ্দিক, সিদ্দিক যুবকেরা ছিল না, চুরি করার পরে ধরা পড়ে বললো আমার ভুল হইয়াছে ক্ষমা করেন, এক ডাইলগ দিয়ে সিদ্দিক হলো ভাইরাল। এখন ওই সিদ্দিক হয় বিভিন্ন অনুষ্ঠানের প্রধান অতিথি, জোরে বলেন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। এমনকি ব্যারিস্টার সুমন সহ প্রশাসন গিয়ে তাকে গা টপনার দিয়ে নিরাপত্তা দেয়। এই ঘটনা দেখে রসুলের হাদিস মনে পড়ে গেল, রসুল বলেছেন কিয়ামতের আগে চোর ডাকাতের সম্মান বাড়বে কিন্তু আলেমদের সম্মান কমে যাবে। আজকে আমার দেশের দিকে লক্ষ্য করে দেখেন, চোর ডাকাতের কোনো টেনশন নাই অথচ আলেমেরা বন্দি জেলখানার ভেতরে। আর একটু জোরে বলেন, আমরা মনে পড়ে বিশ্বাস করি আজ হোক কাল হোক মুসলমানদের মধ্যে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, আগামীর দিনে ইসলামের বিপ্লব হবে, তার প্রমাণ হলো পঞ্চগড়ের যুবকেরা আর যাত্রার প্যান্ডেলে যায় না, তারা কোরআনের মাহফিলে যায়, তারা সিনেমার হলে যায় না, তারা তাফসীর মাহফিলে ছুটে যায়। এখান থেকে প্রমাণ হয় আগামীর বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেমদের বাংলাদেশ। ওই কোরআনের বাকি মুক্ত হবে, আমির হামজা ফিরে আসবে, মামুনুল হক মুক্ত হবে, ওই কোরআনের বাকিগুলো মুক্ত হয়ে কোরআনের মাহফিলে ফিরে আসুক, আপনারা চান কি চান না? কারা কারা চান দুটো হাত আল্লাহকে তুলে দেখা। এই পৃথিবীতে আর আমি কাউকে দান করি না, নবীজির জীবনে স্পেশাল গুণ তিনটা, জোরে বলেন কয়টা? সাউন্ড নাই, এই যে আমি বসে আছি একেবারে সোজা, এই পাশে এক ভাগ, এই পাশে এক ভাগ, আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি নবীজির জীবনে স্পেশাল গুণ কয়টা? আরো জোরে, আপনারা মুখ বন্ধ করেন, এবার আপনারা বলেন তো দেখি নবীজির জীবনে স্পেশাল গুণ কয়টা? ওরে বাবা, কেরে ভাগ করে দিলে সাউন্ড বেশি হচ্ছে, তার মানে আপনি আলসেমি করতেছেন না?
আমার ভাইরা ড্যানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা আছেন তারাও কথা বলবেন, সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি নবীজির জীবনে স্পেশাল গুণ কয়টা? আরো জোরে জোর হলো না আমার ভাইরা রে, আল্লাহ তাআলা নবীজির জীবনের ভিতরে কি কি তিনটা স্পেশাল গুণ দিয়েছে অবশ্যই আমি আপনাদেরকে বলবো। তবে এখন যদি অনুমতি দেন মা বোনদের জন্য দুই মিনিট কিছু বলবো, অনুমতি আছে? আমার মা বোনেরা রে, কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন, জানি না আর জীবনে কোনোদিন আপনাদের মধ্যে আসতে পারবো কি পারবো না, তবে দুই মিনিটের ভেতরে একটা মেসেজ দিয়ে আপনাদের মধ্য থেকে বিদায় চলে যেতে চাই। আমার নবীজি একদিন গভীর রজনীতে ঘুম থেকে ওঠার পরে আস্তে করে বিবি খাদিজার ঘরের মধ্যে চলে গেলেন। বিবি খাদিজার ঘরের মধ্যে যা লক্ষ্য করে দেখে, বিবি খাদিজা ঘুম পাড়তেছে এমন সময় আমার নবীজি বিবি খাদিজার কপাল বরাবর চুম্বন করেছে। জোরে বলার কথাই চুম্বন করছে। এখন বলেন তো দেখি স্বামী স্ত্রীর কপালে চুম্বন করা কি জায়েজ না সুন্নাত? আরো জোরে বলেন কি? এখন বলেন তো দেখি সুন্নাতটা পালন করবেন কখন, বিয়ের আগে না বিয়ের পরে? এ কথা কন না কেন? কত আপনাদের পঞ্চগড় জেলার মধ্যে দেখা যায় 14 ফেব্রুয়ারি যখন চলে আসে স্কুল কলেজ ভার্সিটিতে রমনার বটমূলে লেখে লেখে দেখা যায় যেই যুবক যুবতী গুলো কপট কপটি গুলো কুকুরের মতো জোড়া থাকে আর চুমচুমি করে, এরা বিয়ের আগে করে না বিয়ের পরে? আর যুবকেরা কথা কয় না রে, জোরে বলেন আগে না পরে? আর বিয়ের আগে প্রেম ভালোবাসা জায়েজ, কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই যুবক তোমাদের জন্য স্পেশাল কিন্তু আলোচনা কিন্তু রেডি করে রেখেছি, তাহলে চিৎকার করে বলেন তো দেখি নবীজি কোথায় চুম্বন করেছে? আর জোরে জোর হলো না আমার নবীজি খাদিজার কপালে চুম্বন করার সাথে সাথে বিবি খাদিজার ঘুম ভেঙে গেল। রসুল ডাকতে বলে খাদিজা রে, এই মাত্র আল্লাহ তাআলা তোমাকে জানায় দিয়েছে, তুমি খাদিজা তোমার জন্য দুইটা সুসংবাদ আছে। খাদিজার জন্য সুসংবাদ হলো দুইটা, জোরে বলেন কয়টা? আরো জোরে এই দুইটা সুসংবাদ কি কি জানার দরকার আছে না নাই? কিন্তু এই দুই একজন লোক উঠিচ্ছে কি জন্য? না না আমি বুঝতেছি না এদের সমস্যাটা কি, আলোচনাকে শেষ করব? কে রে পেশাব লাগলে বুড়ো মানুষ উঠবে, যুবকরা কে? এই যুবকেরা কতদিন সিনেমার হলে গেছে, পেশাব লাগলে ওঠে না, সিপি মারে বসে থাকে। তো কোরআনের মহব্বতে 30 মিনিট থাকা যাবে না? এ বলেন থাকা যাবে না? কোনো উঠাউঠি করা যাবে? আলোচনা চলছে চলছে, তাহলে বলেন বিবি খাদিজার জন্য কয়টা সুসংবাদ? আরো জোরে বলেন আমার ভাইরা বোনেরা বোঝার চেষ্টা করবেন এই দুইটা সুসংবাদ গুলো কি কি, অবশ্যই আমি আপনাদেরকে বলবো, ধৈর্য ধরে বসার চেষ্টা করেন। এখন আমি আপনাদেরকে নিয়ে আবার আপনাদের আলোচনায় ফিরে চলে যেতে চাই। চিৎকার করে বলেন তো নবীজির জীবনে স্পেশাল গুণ কয়টা? আরো জোরে বলেন। এই তিনটা গুণের কথা বলতে গিয়ে আমি কোরআনুল কারিমের মধ্য থেকে তিনটা আয়াতে কারিমা তেলাওয়াত করব। যখন তেলাওয়াত শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে আল্লাহ আকবার বলে চিৎকার করবেন পারবেন না? নবীজির জীবনে শেষ করে দেব, শেষ করে দেব। বারবার নাকি থানা থেকে ওসি সাহেব ফোন দিচ্ছে। আমার ভাইরা শোনেন, ওসির তো কোনো দোষ নাই, এখান থেকে ফোন দিলকে তাকে বার করা দরকার। কথাকে বোঝেন নাই? তার কারণ আমি কিন্তু গত সপ্তাহে মাহফিল করছি বোদা থানার পাশে, পুলিশেরা শেষ পর্যন্ত বসেছিল, ওখানে বসে কিছু বলল না, এখানে ফোন দিচ্ছে মানে কি? কিছু কিছু মুনাফিকের গোষ্ঠী ফোন দিয়েছে। চলবে আলোচনা? চলবে। তবে কথা দেওয়া লাগবে কোনো উঠাউঠি করা যাবে না। রাজি আছেন? যে উঠবে তার হাত ধরে বসে দেবেন,
তাহলে চিৎকার করে বলেন তো দেখি নবীর জীবনে কয়টা ইস্পেশাল গুণ।